আসসালামু আলাইকুম আমি আমরা এবার ভার্সন টা দিয়ে কিভাবে আমরা স্ক্রিন রেকর্ড করব সেটা দেখবো তো এখানে দেখেন যে কয়টা অপশন আছে স্ক্রিন আমাদের একটাই স্ক্রিন আছে তাই আমরা একটাই দেখতে পাচ্ছি যদি একের অধিক থাকে তাহলে একের অধিক দেখতে পাবেন তো এখানে ওয়েব ক্যাম ইউজ করার কথা বলছে যদি আপনি ওয়েব ক্যাম ইউজ করেন তাহলে আপনার ওয়েব ক্যামটার ভিডিও আপনার এখানে চলে আসবে ঠিক আছে আর এখানে হচ্ছে মাইক্রোফোন আপনি মাইক্রোফোন যদি ইউজ করেন তাহলে মাইক্রোফোন এটা আসবে তো আমি মাইক্রোফোন ইউজ করব না আমি অন বাইর থেকে রেকর্ড করতেছি এটা হচ্ছে সিস্টেম অডিও সিস্টেম অডিও হচ্ছে আপনি ধরেন যে ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি এই কম্পিউটারের মধ্যে থেকে কোনো আওয়াজ বার সাউন্ড আসবে সেটা রেকর্ড করবে সেটার জন্য এটা আপনি যদি চান যে এটা রেকর্ড করবো না তাহলে এটা আপনি অফ করে রাখতে পারেন তো আমি এটা যে এটা রেকর্ড হোক তারপরে এখানে স্ক্রিন এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ তো এগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে শুধু এটা অন করে দিবেন তাহলেই হয়ে যাবে আমরা স্ক্রিনে গেলাম স্ক্রিনে যাওয়ার পর আপনারা যদি চান যে এই যে দেখেন যে আমরা যখন এক হাজার এই রেজলেশনটা নিচ্ছি তখন কি হচ্ছে এরকম হয়ে যাচ্ছে ঠিক আছে আবার যদি এটা নিই তাহলে এরকম হয়ে যাচ্ছে তো এই যে দেখেন এই পর্যন্ত চলে আসছে আর বাকিটুকু ফাঁকা হয়ে যাচ্ছে আর এটা নিলে পরে আবার দেখা যাচ্ছে যে স্ক্রিনটা ঠিক মতন অ্যাডজাস্ট হচ্ছে না তো আমরা যদি চাই যে এটা ঠিক মতন পুরো স্ক্রিনটুকু রেকর্ড হোক এটা চাইলে পরে এখানে যাওয়ার পর এই ফুল স্ক্রিনটার উপর ক্লিক দিলেই দেখা যাচ্ছে ফুল স্ক্রিনটা কি করবে ক্যাপচার করবে তো এখানে দেখেন যে আমাদের রেজোলিউশনটা কত সেখানে দেখাই দিয়েছে ঠিক আছে এখানে আমরা যদি এইটা দিই এগুলা দিলে পারে দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে আবার এটা কিছুটা কমে যাচ্ছে তার জন্য আমরা যদি এটা ইউজ করি তাহলে কি ফুল স্ক্রিনটা আপনি রেকর্ড করতে পারবেন তারপরে আপনি যদি চান যে আপনি এইটুকু অংশ আপনি রেকর্ড করবেন না জাস্ট এভাবে করে একটু উপরে চালা দিবেন তাহলে নিজের অংশটুকু রেকর্ড হবে না আপনি যদি চান যে আপনি শুধু এইটুকু অংশ রেকর্ড করবেন তাহলে এইটুকু অংশই আপনার রেকর্ড হবে বা অন্য কোনো জায়গা আর রেকর্ড হবে না এখানে আপনি প্রিভিউটা দেখতে পাচ্ছেন তারপরে আপনি যখন রেকর্ড শুরু করে দিবেন শুধু এখানে রেকর্ড স্টার্ট এ ক্লিক দিবেন তাহলে তিন সেকেন্ডের মধ্যে এটা কি হয়ে যাবে রেকর্ডটা স্টার্ট হয়ে যাবে আর এখানে এটা মিনিমাইজ হবে আবার ক্লিক দিলে চলে আসবে এটা রিস্টার্ট হয়ে যাবে এটা যদি রিস্টার্ট করতে চান তাহলে আবার এইটুকু কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তারপর আবার প্রথম থেকে এটা শুরু হবে আর ফস ফস বার বাটন তো জানি থেমে গেছে রিজম বাটনের মাধ্যমে আবার কি হয়ে গেলো ভিডিওটা অন হয়ে গেল আর এটা স্টপ স্টপ বাটনের মাধ্যমে এটাকে বন্ধ করে দিলাম ঠিক আছে বন্ধ করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিও এডিট সফটওয়্যার যেটা আছে না আমাদের এটা কিন্তু চালু হয়ে যাবে তো আমি এটা আবার এখন কেটে দিচ্ছি এই এই সফটওয়্যারটা চলে আসবে এই যে চলে আসছে দেখেন এই যে চলে আসছে এরপরে ভিডিওতে আমরা ভিডিও এডিটিং যে সফটওয়্যারটা আছে আমাদের ক্যামটেশিয়ারি সেটা নিয়ে কথা বলবো মানে এই সফটওয়্যারটা এখন অন হলো ঠিক আছে এই যে এটা আর স্ক্রিন রেকর্ডের জন্য আইকন হচ্ছে এটা এই যে আমরা রেকর্ড করলাম যেটা সেটা কিন্তু এখানে চলে আসছে তো এরপর ভিডিওতে আমরা এই এইটুকু নিয়ে কথা বলবো আজকের টিউটোরিয়াল পর্যন্ত আল্লাহ হাফিজ